মাদক মাদক আল খামর মাদক সমাজের বেশিরভাগ যুবক আপনাদের মতো আমাদের মতো সমাজের বেশিরভাগ যুবক মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট ছিল মাদক তারা সেবন করত প্রশান্তির জন্য শান্তি লাভের জন্য অস্থিরতা কমানোর জন্য টেনশন কমানোর জন্য হতাশায় তারা মাদক সেবন করত তবে ওই সময় মাদকটা ছিল অল্প একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ এখন আপনি দেখবেন এই যে বৈশ্বিক প্রেক্ষাপট চলছে দেশের এবং বিশ্বের পুরো বিশ্ব আছে মাদকের ইন্দ্রজালে আবদ্ধ হয়ে গেছে কি বাংলাদেশ আর কি পাকিস্তান আর কি মায়ানমার কি ইন্ডিয়া কি সিরিয়া কি পশ্চিমা বিশ্ব আর কি আপনার পূর্ব বিশ্ব প্রতিটা জায়গায় আপনি দেখবেন যুব সমাজকে স্পেশালি যুবকরা এমনকি শিশুরাও এমনকি মহিলারাও আজকে সমানে মাদক গ্রহণ করছে নবীজি বলেছেন কেউ যদি একবার মাদকদ্রব্য সেবন করে চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না যুবকরা শুনে রাখেন কেউ যদি একবার মাদক দ্রব্য গ্রহণ করে আগামী চল্লিশ দিন তার সলাৎ আল্লাহ কবুল করবেন না সে যদি তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিবেন তারপর যদি সে আবার মাদক খায় আবারও চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না সে যদি তওবা করে আল্লাহ তাকে আবার মাফ করে দিবেন তারপর যদি সে আবার মাদক খায় আবারও চল্লিশ দিন তার সলাৎ কবুল হবে না আবার যদি তওবা করে আল্লাহ আবারও তাকে মাফ করে দিবেন এরপর যদি সে মাদক খায় তাহলে আল্লাহ পাক তাকে তিনাতে খাবাল পান করাবেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি জিনিস আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পূজের একটা রস এটা ওই মাদকদ্রব্য সেবনকারীদেরকে খাওয়ানো হবে এই কথাটা কি আপনার মনের মধ্যে কোনো দাগ কাটলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনাতে খাবাল পান করাবেন মক্কার জাহিলি যুগে দর্শক এতক্ষণ দেখছিলেন আবু দোয়া আদনান হুজুরের অর্থাৎ মাদক নিয়ে একটি বক্তব্য দর্শক মাদক কখনোই ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ধর্মীয় জীবনে কখনোই এটা সুখ বয়ে আনতে পারে না মাদককে বলি ধ্বংসের একটা নাম মাদককে বলি ধ্বংসের একটা কারণ মাদককে বলি ধ্বংসের একটা পথ সো দর্শক এখনকার যুগে আমরা দেখতে পাই বিভিন্ন টিভি মিডিয়ায় বা বিভিন্ন নিউজ পত্রিকায় শুধু মাদক 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 সব জায়গায় মাদকের একটা চলাচলি বাংলাদেশ নয় সারা বিশ্বে যেন মাদক ছাতার মতো গজিয়ে গিয়েছে মাদককে ধ্বংস করছে হাজার যুবকের প্রাণ আর এই সবচেয়ে বেশি মাদকের ধ্বংস হচ্ছে যুবক শ্রেণীর মানুষগুলি যারা একটা জাতির কর্ণধার যারা একটা দেশের কর্ণধার যারা একটা দেশকে নিয়ে চর্চা করবে যারা একটা দেশকে অনেক উপরে নিয়ে যাবে তারাই ধ্বংস হচ্ছে মাদকে দর্শক আমরা যখন রোডে গাড়ি চলে ফিরি তখন দেখতে পাই অর্থাৎ শুধু পুরুষ নয় ছেলে মেয়ে নারী পুরুষ সব সবাই এই মাদকে আসক্ত মেয়েদেরকেও আমরা দেখতে পাই তারা অবাধে ধূমপান সেবন করে অবাধে তারা নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে থাকে অবাধে তারা নেশা করতেছে দর্শক এই সমাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এটা কখনো একটা সুশৃঙ্খল লাইফ হতে পারে না এটা কখনো মনকে শান্তি দিতে পারে না একমাত্র শান্তি দিতে পারে আল্লাহ রাসূলের পথেই মনকে দর্শক আমাদেরকে অবশ্যই মাদককে না বলতে হবে এবং আমাদেরকে অর্থাৎ পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্য এবং পরবর্তী প্রজন্মকে সুশৃঙ্খল রাখার জন্য একটা দেশকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য অবশ্যই মাদক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং মাদককে সবাই হাতে হাত রেখে একসাথে এক তালিতে বলতে হবে চলুন সবাই মাদককে না বলি চলুন সবাই মাদককে না বলি এবং একটি সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা গড়ে তুলি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ